নমস্কার বন্ধুরা, ঝর্ণাঝুমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি কলমি শাকের একটা রেসিপি করব, একটু অন্যরকমভাবে করব। তো এখানে দেখেন কলমি শাকগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এই যে এখন আমি এই শাকগুলো কেটে নেব। দেখেন এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি, এখানে আমি আলু নিয়েছি, কুমড়ো নিয়েছি, একটা পটল নিয়েছি আর বেগুন নিয়েছি। এখন আমি শাকগুলো কেটে নেব, একটু বড় বড় সাইজ করে কেটে নেব। আমি ঠিক এই সাইজে করে কেটে নেব। দেখেন শাকগুলো কেটে নিয়ে নিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আপনারা চাইলে এটা সাদা তেলও তৈরি করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব ডালের বড়ি। বড়িগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নেব। দেখেন ডালের বড়িগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন আমি তেলে দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। আপনারা পাঁচফোড়নের জায়গায় কালো জিরে দিয়ে তৈরি করতে পারেন। আর দিয়ে দিচ্ছি আদা থেঁতো করা। এখন মশলাটা একটু ভেজে নেব। এখন আমি সবজিগুলো দিয়ে দেব, দিয়ে দিচ্ছি কুমড়ো, আলু, বেগুন আর পটল। এখন একটু সবজিগুলো নেড়ে চেড়ে ভেজে নেব। সবজিগুলো প্রথমে একটু ভালো করে ভেজে নিতে হবে। দেখেন সবজিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এখন নেড়ে দেব। এখন আমি কলমি শাক কুচানো দিয়ে দিচ্ছি। এখন কলমি শাকগুলো একটু নেড়ে চেড়ে সবজির সাথে মিশিয়ে দেব। এখন আমি ভাজা ডালের বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়িগুলো দেওয়ার পরে এখন একটু নেড়ে দেব। দেখেন শাক কমিয়ে আসছে আর শাক থেকে জল বেরোচ্ছে। দেখেন সবজিগুলোর সাথে শাকটাও ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি খুব সামান্য জল দেব, জল না দিলে চলবে। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি। চিনিটা দেওয়ার পরে একটু নেড়ে দিচ্ছি। চিনিটা দেওয়াতে সবজির টেস্ট আরো বেশি ভালো হবে। এখন একটু নেড়ে দিচ্ছি, তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। দেখেন সবজিগুলো খুব সুন্দর গলে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব। এই ধরনের রেসিপিগুলো যদি আপনাদের কাছে থাকে তাহলে আমার সাথে আপনারা শেয়ার করতে পারেন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন।